ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের চাইতেও আল্লাহর কাছে প্রিয়তর আমল হচ্ছে জিলহজের প্রথম 10 দিনের আমল বলেন সুবহানাল্লাহ। এরপরে বলছেন তবে, আল্লাহ রাসূল বলছে তবে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় ঘর থেকে বের হয়ে গেছে জান এবং মাল নিয়ে আর ফিরে আসে না তিনি ব্যতীত, সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি জান এবং মাল নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে তিনি ব্যতীত, এটা সহিহ বুখারী মিশকাত 1460 নম্বর হাদিস, সালাত অধ্যায় কুরবানি অনুচ্ছেদ। এই একটা আমল, এই জন্য বেশি বেশি এই 10 দিন আপনি নফল সিয়াম রাখতে পারবেন। নফল মানে সিয়াম আপনি রাখবেন বেশি বেশি, কোরআন তেলাওয়াত করবেন, দান সাদাকা করবেন, এই 10 দিন আল্লাহর কাছে ক্ষমা চাবেন, মাফ চাবেন, তাহাজ্জুদ সালাত আদায় করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, এই 10 দিনের সাধ্য অনুযায়ী আপনি সিয়াম পালন করেন। আর যদি না পারেন তাহলে নয়ে জিলহজ আরাফার দিনে সিয়াম আপনাকে করতেই হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? একটা রোজা বলেন, কয়টা রোজা? নারী পুরুষ যারা এখানে উপস্থিত, আরাফার দিনের সিয়াম। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আরাফার দিনের সিয়াম, সিয়ামু ইয়াউমি আরাফা, যে আরাফার দিনের সিয়াম নয়ে জিলহজ হাজিরা যেদিন আরাফার মাঠে উপস্থিত। খুব মনোযোগ দিয়ে শুনুন, হাজিরা যেদিন আরাফার মাঠে উপস্থিত হয়ে আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে কি না? তারা বলবে আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির। হাজিরা যেদিন আরাফার মাঠে উপস্থিত, রাসূল বলছেন আরাফাতের বাইরে যারা থাকলো, কত মনোযোগ দিয়ে শুনুন, আরাফাতের বাইরে যারা অবস্থান করলো তারা যেন মুখে সিয়াম রাখে। কথা বোঝাতে পারছি? তাহলে হাজিরা যেদিন আরাফার মাঠে উপস্থিত সেদিন আরাফার বাইরে, আমরা আরাফের বাইরে না, তাহলে আমাদের মুখে সেদিন কি থাকবে? সিয়াম থাকবে। এখন রাসূল বলছেন আহ তাসিবু আলাল্লাহি, যে আমি আশা করি, আমি আশা রাখছি যে কি হবে, আয়ু কাফারা সানাতাল লাতি কবলাহু ওয়া সানাতাল লাতি বাদাহু। আমি আশা রাখছি এই জিলহজের নয় জিলহজ আরাফার দিনের একটা সিয়াম যদি কোনো মানুষ আদায় করে তাহলে তার পিছনের 1 বছর আর সামনের 1 বছর অগ্রিম 2 বছরের গুণা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। জোরা বলেন, মাত্র কয়টা সিয়াম? একটা সিয়াম, কয় বছরের গুণা মাফ? 2 বছরের গুণা মাফ। তাহলে আরাফার দিনের একটা সিয়াম যদি কেউ রাখে, রাসূল বলছেন তার পিছনের 1 বছর এ যাবৎ যা করে আসছেন আর অগ্রিম সামনের 1 বছর গুণা হয়েছে আপনার? বেঁচে থাকলে কি বলেন গুণা হবে? তাহলে অগ্রিম আর 1 বছর 2 বছরের গুণা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন বলেন সুবহানাল্লাহ। এটা সহিহ মুসলিম মিশকাত 2044 সৌম অধ্যায় নফল সিয়াম অধ্যায় সিয়াম ও সিয়াম অনুচ্ছেদে হাদিসটা দেওয়া। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে আরাফার দিনের সিয়াম আমরা ইনশাআল্লাহ নারী পুরুষ সবাই রাখবো ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করবে, আমিন। অর্থাৎ আপনারা মিডিয়ার মাধ্যমে খবর শুনতে পাবেন যে কালকে কিন্তু হাজিরা আরাফার মাঠে কি হবে, উপস্থিত হবে। শুনবেন না খবরে মিডিয়ায় বা সৌদি আরব যারা থাকে আপনাদেরকে ফোন দিবে যে আরাফার দিন কালকে কিন্তু হাজির আরাফায় উপস্থিত হবে, ওবি আপনি রাতে কি খেয়ে নেবেন, সাহারি খেয়ে নেবেন। এক কথায় সহজ করে বলে দিলাম যে সেদিন যারা হাজিরা আরাফার মাঠে উপস্থিত আর সেদিন আমাদের মুখে দিনের বেলায় কি থাকবে, সিয়াম। এর চেয়ে সহজ আছে কি না? একেবারে সহজ। অতএব আল্লাহ আমাদেরকে কবুল করে বলা আমিন। এখন আসেন কুরবানির যেটা ইতিহাসের সূরা সাফফাতের 102 এবং 9 নম্বর আয়াতে যেটা বলছিলাম, দেখেন মনোযোগ দিয়ে শুনেন, আপনারা কত অসংখ্য এই কুরবানির সম্পর্কে মিথ্যা ইতিহাস আপনারা শুনেছেন, অথচ কোরআন থাকতে আর মিথ্যার ইতিহাসে কোনো দরকার আছে? সবাই বলেন দরকার আছে। যেখানে সহিহ হাদিস সচল সেখানে জাল জৈব হাদিস কি বলেন, দুর্বল অচল না? যেখানে সহিহ হাদিস সচল আর সেখানে জৈব জাল মিথ্যা, ওগুলো হচ্ছে একেবারে অচল, মূল্যহীন, তুচ্ছ, ফেল দিতে হবে।